তোমাদের কি ভোর 3টের থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে? তোমরা হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছো, তাও মাঝে মধ্যেই লক্ষ্য করছো কি যে হঠাৎ ভোরের দিকে এরকম একটা সময়ে ঘুম ভেঙে যাচ্ছে? যদি ঘুম ভেঙে যাচ্ছে তাহলে এটাকে ইগনোর করো না, কারণ তুমি হয়তো বুঝতেই পারছো না ঈশ্বর তোমায় একটা শান্তিময় জীবনের ইঙ্গিত দিচ্ছেন। বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের কাছে হাজির হয়েছি একটি বিশেষ তথ্য নিয়ে, যার কথা আমাদের বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে। আজ তোমাদেরকে ব্রহ্ম মুহূর্ত নিয়ে কিছু কথা বলবো। কাকে বলে এই ব্রহ্ম মুহূর্ত? কি হয় এই ব্রহ্ম মুহূর্তে? কেনই বা ভোর 3টের থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে মনে হয় ঈশ্বর আমাদের ইঙ্গিত দিচ্ছেন? এ কথা জানার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সূর্য ওঠার 45 মিনিট আগের মুহূর্তকে বলে ব্রহ্ম মুহূর্ত। সে হিসেবে ভোর 3টের থেকে 5টার মধ্যেই কোনো একটা সময় ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তে কি হয়? এই মুহূর্তে প্রকৃতি থাকে শান্ত সমাহিত। প্রকৃতির মধ্যে এ সময় ঘটে নানান পরিবর্তন। যারা একমাত্র এই সময়টিতে ওঠে এবং প্রকৃতিকে শান্তভাবে অনুভব করে, হয়তো তারাই এই প্রকৃতির পরিবর্তনের কথা অনুভব করতে পারে। এ সময় শান্ত মনে যে ঈশ্বরকে তুমি ভালোবাসো তার কাছে প্রার্থনা করো। শাস্ত্রমতে সে প্রার্থনা সত্যি ফলপ্রদ হয়। বলা হয় এ সময় সমস্ত সাধকেরা প্রকৃতির মঙ্গলের জন্য তাদের জপের ফল প্রকৃতির মধ্যে ছড়িয়ে দেন। তাই সে সময় আমরাও যদি ওম মন্ত্রে বা আমাদের বীজ মন্ত্রে বা যে কোনো ঈশ্বরের নাম নিয়ে প্রার্থনা করতে পারি বা জপ করতে পারি, তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল আমাদের ভাইব্রেশনের মধ্যে আসতে পারে। বন্ধুরা, দেখবে যে কোনো ধর্মে কিন্তু এই ভোরের সময়টিতেই প্রার্থনা করা হয়, কারণ এ সময় প্রার্থনা করলে মনটা বিভিন্ন মানসিক চাপ থেকে যেন মুক্ত হতে পারে। শান্ত সমাহিত ভোরের হাওয়া মনের মধ্যে যেন একটা শান্তির স্পর্শ এনে দেয়। এ সময় একটু ধৈর্য ধরে বসলে মনঃসংযোগ হওয়ার চান্স খুব বেশি পরিমাণে। এছাড়া শরীর এই ভোরের বাতাসের স্পর্শে ও মন শান্তির স্পর্শে সারা দিন সতেজ থাকে। একটা আলাদা শক্তি বা ঊর্জা শরীর মনকে ক্লান্ত হতে দেয় না। সারাদিন অনেক পরিশ্রম করার শক্তি থাকে। শাস্ত্রমতে টানা 21 দিন কেউ যদি এই ব্রহ্ম মুহূর্তে ওঠে এবং প্রার্থনা করে, তাহলে একটা সুঅভ্যাস গঠন করে উঠতে পারবে এবং তারপর সেই সুঅভ্যাস নিজের মনের এক খিদেই পরিণত হবে। তখন সেই সময় উঠে প্রার্থনা করার জন্য মন অস্থির হয়ে উঠবে এবং সেই মুহূর্তের ভাইব্রেশন যদি নিজের মনের ভাইব্রেশনের সঙ্গে সত্যি এক হয়ে যায়, তাহলে অপূর্ব এক মানসিক শান্তির হদিশ পেতে পারবে সবাই। আর এটাই হয়তো অন্তরের আনন্দ সাগরে লীন হওয়া। এখন এ সময় ঘুম ভাঙলে কী করা উচিত, এটাকে ঈশ্বরের ইঙ্গিত বলে মেনে নেওয়া উচিত। কারণ এখনকার অবস্থায় যেখানে যুব সম্প্রদায়ের কাজের চাপ এমন একটা লেভেলে যেখানে তাদের রাত্রি জাগতে হয়, যেখানে তারা চাইলেও সময় মতো শুতে পারে না, এমনকি কত মানুষ ভোরে অ্যালার্ম দিয়েও উঠতে পারে না, সেখানে যদি কারোর সাথে এরকমটা হয় যে ঠিক 3টের থেকে 5টার মধ্যে বার বার ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে আবার ঘুমিয়ে না পড়ে
তৎক্ষণাৎ উঠে যাওয়া উচিত এবং প্রকৃতির সেই শান্ত সমাহিত রূপের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা উচিত। কারণ সে সময় প্রকৃতি কলুষমুক্ত পবিত্রতায় ভরে থাকে, এক অপূর্ব ঊর্জায় প্রাণবন্ত হয়ে থাকে। তাই সেই ভাইব্রেশনে নিজেকে যুক্ত করতে পারলে অপার মানসিক শান্তি লাভ করতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ আমিও কয়েকদিন এই সময়ে উঠে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলে শান্তি পাচ্ছি, তাই তোমাদেরকে এ কথা শেয়ার করলাম। ভালো লাগলে নিশ্চয়ই জানিও এবং অনুভব করে জানালে আরও ভালো লাগবে। আজ তাহলে আসি, ভালো থেকো সবাই, ধন্যবাদ।